আমাকে মোটা বলো না এবার হানিমুনে গিয়ে বিকিনিতে ঝড় তুললেন শ্রীময়ী আর সাথে হাফ প্যান্ট পরে কাঞ্চন মল্লিক তো আরও ঝড়ে উড়িয়ে দিলেন সবাইকে তো বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল এখনটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান কয়েকদিন ধরে চলছিল রাগঢাক তবে এবার বিকিনিতে সামনে এলেন শ্রীময় চট্টরাজ কালো টুপি সে বেছে নিয়েছেন এই অভিনেত্রী আর পাশে তৃণমূল বিধায়ক অভিনেতাকে দেখা গেল ফ্লুরোসেন্ট গ্রিন শর্টসে ছবি দেখে স্পষ্ট অনেকখানি ওজন ঝরিয়েছেন শ্রীময়ী যেন চন্দ্রবিন্দুর সেই বিখ্যাত গানকে খানিক বদলে নিয়ে বলছেন আমাকে মোটা বলো না অবশ্য মোটা বলার সুযোগও পাবে না কটাক্ষকারীরা কারণ অবাঞ্ছিত মন্তব্য এড়াতে প্রথম থেকেই হানিমুন পোস্টের কমেন্ট সেকশন লিমিটেড রেখেছেন এই অভিনেত্রী মালদ্বীপের বিখ্যাত ওয়াটার ওয়াটারভিলায় উঠেছেন তারা হানিমুনে ইতোমধ্যেই রিসর্টের ছবি ভিডিওতে ভরিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়া কাঞ্চনের এটি তৃতীয় বিয়ে হলেও শ্রীময়ীর প্রথম ভালোবাসা তাই কোনো ফাঁক রাখতে রাজি নন বর্মশাই তাই দেদার খরচ করে চলেছেন বিলাসবহুল হানিমনে গত তিরিশ জুন শ্রীময়ীর বিয়ের পরে জন্মদিন ঢালা উপহার এসেছিল কাঞ্চনের থেকে ছিল ব্র্যান্ডেড ব্যাগ রিস্টওয়াচ সানগ্লাস পোশাক সহ ব্রেসলেটও টলিউড হোক বা বলিউড তারকাদের পছন্দের হানিমন ডেস্টিনেশন বরাবরই আগে সারিতেই থাকে মালদ্বীপ যদিও গত কয়েক মাস ধরেই ভারতের সঙ্গে এই দেশের অভ্যন্তরীণ সম্পর্ক খারাপ হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমানের কারণে অনেকেই বয়কট করেছেন মালদ্বীপকে তবে সেই ট্রেন্ডে গা ভাসিয়েই নীল জল আর সাদা বালির দেশে চলে গিয়েছেন কাঞ্চন কাঞ্চনশ্রীময়ী প্রিয় বন্ধুরা কাঞ্চনশ্রীময়ীকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ